আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। অনেকের কি এমন মনে হয় যে তোমার খুব ভয় লাগতেছে যে পরীক্ষা তো খুব আগায় আসতেছে, বা পরীক্ষার হলে গিয়ে তোমার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে? এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে বা তুমি যদি মেন্টালি একটু হইলেও ভয় পেয়ে থাকো, আজকের ভিডিওটা তোমার খুব কাজে আসবে। কারণ আমি যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট ছিলাম বা আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম, তখন লাস্ট এক বা দুই মাস যখন আমার সময় ছিল, ঠিক এই সিচুয়েশনে আমি প্রচুর প্রেশারে ছিলাম। এবং ওই প্রেশার সিচুয়েশনে আমার এমনও দিন গেছে বা এমন অনেক দিন হয়েছে যে সময়গুলোতে অ্যাকচুয়ালি আমি প্রপারলি ইউজ করতে পারি নাই, বা আমার ধরো একটু প্রশ্ন কম কারেক্ট হচ্ছে, আমি প্রশ্ন পারতেছি না, আমার ওই দিন বা রাতে আমি পড়াশোনা করতে পারি নাই। তো এই সমস্যাটা সলভ অবভিয়াসলি আছে। তো আজকে আমি এই জিনিসটাকে ফোকাস করব এবং এই রকম সিচুয়েশন থেকে আসলে তোমাদের কীরকম বিহেভ করা উচিত এই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো, মেইনলি একটা জিনিস তোমার ভাবতে হবে যে অ্যাডমিশন সময়ে তুমি যদি প্রেশার না খাও বা তোমার উপর যদি চাপ না আসে, তাইলে অ্যাকচুয়ালি তোমার ভালো প্রিপারেশন না। যারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছ তাদেরই কিন্তু ভয় আছে যে ভালো একটা সাবজেক্টে বা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আসলে তুমি পাবা কি না। তো এই জায়গাটা থেকে মেইনলি তোমাদের আসলে ভয়টা কাজ করে বা তোমাদের খারাপ লাগাটা কাজ করে যে তুমি এত এফোর্ট দিচ্ছ বা এত পড়াশোনা করতেছ কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে না। তো এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়, এইগুলো আসলে কখনোই খারাপ জিনিস না। বা এইগুলো ক্রিয়েট হইলে তখন কী করতে পারো, এক নম্বর সলিউশন হচ্ছে, ধরো তুমি একটা ইংরেজি সলভ করতে গেছো বা তুমি বাংলার কোনো কিছু সলভ করতে গেছো, যে কোনো কিছু, তো করতে গিয়ে দেখতে গেছো তুমি আটকায় গেছো। তো নর্মালি আটকায় যখন যাই আমরা, তখন আমাদের পজিশনটা খারাপ হয় বা আমাদের সিচুয়েশনটা ওই জায়গা থেকে খারাপ হয় এবং আলটিমেটলি আমরা পড়াশোনা বাদ দিয়ে চুপচাপ বসে থাকি। তো এই যে সমস্যাটা হচ্ছে বা এই জায়গাতে সমস্যাটা হচ্ছে, আমরা কিন্তু দেখো এক জায়গায় থেমে যাচ্ছি। এবং থেমে যাওয়ার পরে আমরা কি ভাবতেছি যে আমাদের মনে হয় চান্স হবে না বা আমরা মনে হয় চান্স চান্স পাবো না, এই ধরনের সমস্যাগুলো আমাদের তখন কিন্তু ক্রিয়েট হয়। তো এই সময়ে করণীয় হচ্ছে ওই সাবজেক্টটাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলা। যে কাজটা আমি নিজেও করতাম না বা আমাকে কেউ যদি এইভাবে বলতো আমি হয়তো বা এই কাজটা করতাম। তো কী হইতো, ধরো আমি ইংরেজি পড়তে গেছি, আমি জানি যে আমি সব জায়গা থেকে কালেক্ট করতে পারবো। তো প্রশ্ন ব্যাংকে গেছি, যার পরে ধরো ইংরেজি অংশে খুব খারাপ করছি, আমার আর ভালো লাগতেছে না, বা একটা যে কোনো মডেল টেস্ট দিছি, এই সময় নর্মালি যারা মডেল টেস্ট দাও, যে আমিও এরকম মডেল টেস্ট দিতাম, তো মডেল টেস্ট দেওয়ার পরে আমার একদম খারাপ পজিশন আসতো। দেখা যাইতো যে 100 জনের ব্যাচে আমি ভর্তি হয়েছি, মডেল টেস্ট ব্যাচে ওই জায়গায় আমার পজিশন 50-52, এই ধরনের সিচুয়েশন ছিল। তো তখন আর কি খারাপ লাগতো যে আমিও পড়তেছি, তারাও পড়তেছে, কিন্তু আমার পজিশনটা দূরে যাচ্ছে কেন। তো এই ধরনের সিচুয়েশন হইলে আমার মতে যদি তুমি মডেল টেস্ট দিতে গিয়ে এইরকম হও, ওই মডেল টেস্টে এসব ওখান থেকেই বা তুমি নতুন করে এসে পড়াশোনা শুরু করবা। যদি কোনো সাবজেক্ট ভিত্তিক আটকে যাও, তাইলে সাবজেক্টটা ওই জায়গায় রেখে অন্য একটা সাবজেক্ট নিবা। মূল কথা হইল, যখন তুমি যে জায়গায় থেমে যাবা ওই পথটাকে চেঞ্জ করে নিবা। তার মানে কি, যদি তুমি এক জায়গা থেকে ধরো খুলনা থেকে ঢাকা যাচ্ছ, ঠিক আছে, একটা ওয়ে তোমার হাইওয়ে একটা বন্ধ হয়ে গেছে, তার মানে কি তুমি কি ওখান থেকে ফিরে আসবা না, বা ওই জায়গায় কি থেমে থাকবা যে হাইওয়ে যখন খুলবে বা হাইওয়ে যখন ঠিক হবে তখন আমি যাব? তুমি অবশ্যই একটা বিকল্প হয়ে দেখবা। তো এইরকম হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, যখন তুমি আটকে যাবা বা যখন তুমি থেমে যাচ্ছ, তখন তোমার উচিত হচ্ছে বিকল্প যে কোনো একটা ওয়ে খোঁজা বা যে কোনো একটা বিকল্প ওয়েকে বেছে নেওয়া, যেটা আসলে তোমার রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করবে। মূল কথা, তোমার আলটিমেটলি তোমার গন্তব্যে পৌঁছাইতে হবে। গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার কাছে বিভিন্ন ওয়ে আছে, যেমন বাংলা ওয়ে, ইংলিশ ওয়ে, জিকে ওয়ে। তো ধরো তুমি জিকে পড়তে ভালো লাগতেছে না, বাংলা ওয়ে ধরো, বাংলা ওয়ে ভালো লাগতেছে না, ইংলিশ ওয়ে ধরো। এইভাবে সিকোয়েন্স করে করে তোমার কিন্তু আলটিমেটলি যাইতে হবে। তো এই জন্য এইরকম সিচুয়েশন আসলে কখনোই আসলে পড়াশোনাকে বাদ দিবা না, ঠিক আছে। আরেকটা জিনিস এই সিচুয়েশনে করতে পারো, সেটা হলো মোটিভেটেড কোনো কিছু দেখা। ধরো তুমি যার ভিডিও দেখলে মোটিভেটেড হও বা যে জিনিসগুলো দেখলে মোটিভেটেড হও, হয়তো তুমি গান শুনতে পারো, হয়তো তুমি গজল শুনতে পারো, বা তোমার এনিথিং যেটা তোমার আসলে ফিল আসে বা যে জিনিসটা তোমাকে আসলে ভালোর দিকে নিয়ে যায়। আর অনেক সময় এরকম হয় যে তোমার খারাপ লাগতেছে, তুমি আরও স্যাড গান গিয়ে শুনতেছো বা স্যাড গান টান বা স্যাড সং শুনতেছো। তো এই সিচুয়েশনগুলো করলে আরও খারাপ পজিশনে তুমি চলে যাবা। এই জন্য আমার সাজেশন থাকবে, এরকম সিচুয়েশনে তোমার মনকে প্রফুল্ল করার জন্য বা তোমার যদি মানে বাইরে ঘুরে আসতে ভালো লাগে, তো এই জিনিসগুলো করবা। আরেকটা এই জায়গাতে প্রবলেম হয় বা এই সময়ে প্রবলেম হয় যে অনেক পড়াশোনা থাকে, অনেকে আসলে মনে করো অল টাইম পড়বা, অন টাইম পড়বা, এবং পড়ার মধ্যে একঘেয়েমিটা তখন চলে আসে। তো এই জায়গা থেকে তোমাদের বেস্ট করণীয় বা এই জায়গা থেকে করণীয় হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে পড়বা। মূল কথা হইল, বিকেল টাইমটাকে তুমি যে সিচুয়েশনেই থাকো না কেন একটি হাঁটাচলা করবা বা যে কোনো কাজে তুমি ইউজ করবা, ঠিক আছে। জাস্ট অলওয়েজ পড়াশোনার মধ্যে থাকলে কিন্তু পড়াশোনা হবে না। তোমরা একটা কথা শুনছো যে কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে কী দরকার, ব্রেক দরকার, বা তোমার যদি কর্মবিরতি থাকে তাইলে কিন্তু কর্মদক্ষতাটা অনেক মানে বৃদ্ধি পায়। এরকম একটা গবেষণায় দেখা গেছে
যে একটা কোম্পানিতে ধর টানা 12 ঘন্টা হচ্ছে শ্রমিকদেরকে কাজ করানো হচ্ছে, আর একটা কোম্পানিতে 12 ঘন্টায় কাজ বাট মাঝখানে 2 ঘন্টা বিভিন্ন সময়ে ব্রেক আছে, তো ওই যে 10 ঘন্টায় যে প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে 12 ঘন্টায় তার মানে 12 ঘন্টায় ওই 10 ঘন্টার মতো উৎপাদন হচ্ছে না। তো এইটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও, কেউ যদি টানা তুমি 12 ঘন্টা পড়াশোনা করো তুমি যে আউটপুটটা পাবা, আর কেউ যদি ব্রেক নিয়ে নিয়ে একটা সেগমেন্ট ভাগ করে করে পড়াশোনা করে সে কিন্তু তোমার থেকে বেটার অবভিয়াসলি, কারণ তার একটা বেটার একটা মানে আউটপুট পাবে, কারণ অবভিয়াসলি দেখো ওই জায়গাতে সে একটা ব্রেক পাচ্ছে, ব্রেকের কারণে সে রিফ্রেশমেন্ট পাচ্ছে এবং ওই রিফ্রেশটার কারণে সে নতুন করে আবার একটা কাজ শুরু করতে পারতেছে। তো এই জিনিসটা খুব বেশি জরুরি। আর একটা জিনিস মাথায় রাখবা যে এই ধরনের সিচুয়েশন আসলে অনেকে আমার ইয়ে করো যে অনেক ক্ষুধা নিয়ে আসলে পড়াশোনা করো, তো নর্মালি ক্ষুধা যখন তোমার লাগবে বা খাওয়া দাওয়া যখন তুমি কম করবা বা খাওয়া দাওয়া ধরো করলা না জাস্ট পড়তেছো তখন কিন্তু পড়া ক্যাপচার করতে অনেকের ঝামেলা হয়। আবার অনেকের বিকল্প একটা প্রবলেম আছে যে খাওয়া দাওয়া করলে তাদের ঘুম চলে আসে, তো এই জায়গাতে যা যেটা সুবিধা হয়। তো আমি সাজেস্ট করবো যে পরিমাণ মতো খাবার খাবা, খেয়ে তোমার একটা বিশ্রামের টাইম নিবা, তারপরে তুমি গিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই লাস্ট 1 মাসে আসলে মূল কথা তুমি যে একটু ব্রেক নিচ্ছ এটা আসলে সময় কখনো অপচয় না, এটা হচ্ছে তোমাকে মানে রিস্টার্ট করার মতো আর কি, যে তুমি এক জায়গায় থেমে গেছো ওই জায়গা থেকে আবার শুরু করবা, তার জন্য তোমার একটা ব্রেক দরকার, একটা পিস দরকার, ওই যে শান্তির জায়গাটা বা একটা রিফ্রেশমেন্টের জায়গা ক্রিয়েট করতে হবে, নাইলে কিন্তু টানা পড়াশোনা করলে পড়াশোনাও অত ভালো হবে না, আবার তুমি আলটিমেটলি ফোকাসটাও ঠিকঠাক রাখতে পারবা না। তো এটাই হচ্ছে তোমাদের জন্য সাজেশন ছিল, আমার মনে হইলে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, এই জন্য আমি আসলে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বললাম। আশা করি তোমার ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, আর চ্যানেলে আমাদের নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, সেটা হলো আমাদের ব্যাচ শুরু হচ্ছে 8 ডিসেম্বর থেকে, 8ই ডিসেম্বরে আমাদের তোমাদের গুচ্ছ রাজশাহী এবং চট্টগ্রামকে কানেক্ট করে বি ইউনিটের ব্যাচ শুরু হচ্ছে, লাইভ ক্লাস প্লাস এক্সাম, এই জায়গাতে ডেইলি যা যা পড়ানো হবে তার উপরে এক্সাম হবে পরের দিনে, ওকে? এক্সামগুলো হবে ওয়েবসাইটে। আর 10 জানুয়ারি থেকে শুধু গুচ্ছকে কেন্দ্র করে একটা মানে 10 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত একটা এক্সাম ব্যাচ আছে, তো এই জায়গাতে গুচ্ছকে টার্গেট করেই জাস্ট আমরা এক্সামগুলো দিব, তোমরা চাইলে ভর্তি হইতে পারো। আর জাহাঙ্গীরনগরের ব্যাচ তো আমাদের পরবর্তীতে আসবে, সেইগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা, ওকে? তো এই হচ্ছে কথাবার্তা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এই ধরনের টিপসগুলো যদি তোমরা আরও এইসব মেন্টালি কোনো কিছু যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানাইতে পারো, আমি আসলে তোমাদের এইসব মেন্টাল যেগুলো প্রবলেম আছে আমার দিক থেকে আমি যতটুকু পারি বা আমি যেভাবে ভাবতে পারি সেই দিক থেকে তোমাদের হেল্প করার ট্রাই করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই ভিডিওতে লাইক দিবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।